সবাই দেখছে, দেখো কাউ ক্যামেল সবাই দেখছে। হাই বলো, হাই। আগে আরো নৌকা থাকতো। এই যে আমাদের আমার কলেজ ফ্রেন্ডস, চলো একটু ফটো তুলি আমরা সামনে দাঁড়িয়ে। মামাম ক্রিসমাস ডে 25th ডিসেম্বর, তোমাদের সবাইকে জানাই মেরি ক্রিসমাস। মামা মেরি ক্রিসমাস বলো। আমরা একটু বাড়ি থেকে বেরিয়েছি, এখন আমাদের পাড়ার থেকে বেরিয়ে সামনে একটা চার্চ আছে, এই যে চার্চে এসেছি আমরা একটু ঘুরু ঘুরু করতে। সেরকম দিনে কোনো ভিড় হয় না, বাট আজকে একটু ভিড় হয়, ভেতরটা একটু সাজায়, বাস এইটুকুই। বাড়িতে বসে থাকবো ক্রিসমাস ডেতে, ওই জন্য একটু বেরিয়েছি আমরা বেরি ঘুরি করতে। চলো ভিতরে চলো। ও যেতে দিচ্ছে না, ও ঢুকতে দিচ্ছে না, মানে কোভিড এর জন্য। ও আচ্ছা, ভিতরে যাওয়া যাবে না না। আচ্ছা আচ্ছা, সামনে যাও, নট এলাউড। চলো চলো আমরা দিকে যাই। এবারে কোভিডের জন্য ভেতরে ঢুকতে দিচ্ছে না, আমরা তো গতবার ঢুকেছিলাম ভেতরে, এবারে সব বাইরে থেকে। এই দিকটাও সুন্দর করে সাজায় চার্চের পাশে। এই চার্চটা 100 বছরের পুরনো চার্চ, ব্যারাকপুরের সবচেয়ে পুরনো চার্চ এটা। সামনে দাঁড়িয়ে সবাই ফটো তুলছে। এই চার্চটাতে আমি যখন কলেজে পড়তাম তখন এসেছিলাম একবার বেড়াতে, তখন তো কোভিড ছিল না, সবসময় ঢুকতাম আসতাম। গতবারও আমরা ঢুকেছি, বাট এবার কোভিডের জন্য ঢুকতে দিল না। সবাই দেখছে, দেখো কাউ ক্যামেল সবাই দেখছে। চলো
পরাটা নতুন বানিয়েছে, আগে ছিল না। বলো, হ্যাঁ জল, ও বলছে জল, এটা এটা ফোয়ারা। ভিডিও করছি, আমার কলেজ ফ্রেন্ডসদের সাথে দেখা হয়ে গেল। এই যে আমাদের আমার কলেজ ফ্রেন্ডস, তখন থেকে ওরা কাপল, এখন তো বিবাহিত, দেখতেই পাচ্ছি 10 বছর, ভাবা যায় 10 বছর প্রেম করে তারপর বিয়ে। তো এখানে এসে দেখা হলো, অনেক বছর পর দেখা হলো আমাদের। বল, শিলিগুড়ি থেকে আজকে আমাদের আসা। হ্যাঁ, ওদের শিলিগুড়িতে পোস্টিং হয়ে গেছে, এখানেই ছিল। হ্যাঁ, আমি 3 বছর শিলিগুড়িতে আছি। দেখা হবে, হ্যাঁ এরকম ভাবে দেখা হয়ে যাবে, পুরনো বন্ধুদের সাথে, তাহলে কলেজ ফ্রেন্ডের সাথে দেখা হয়ে যাবে। আমি তো বন্ধুদের সাথে কি করে উঠবো, তোকে দেখে আমি অবাক হয়ে গেছি, বলছি দেখো দেখো, চিনতে পারছো কবেকার কথা। একটা সান্তা ক্লজ বানিয়েছে যেটা অনবরত ঘুরছে, আর একটা বেবি এসে আরো ঘোরানোর চেষ্টা করছে, এর সাথে আমরা এখন ফটো তুলতে এসেছি। বাবা হাত দিয়ে ঘোরায় না। অনেকদিন পর আমার ফ্রেন্ডের সাথে দেখা হলো, ওদের সাথে খুব ভালো লাগলো, দেখা হয়ে গল্প করলাম। তো চলো একটু ফটো তুলি আমরা সামনে দাঁড়িয়ে। চলো তাহলে এবার যাওয়া যাক, অনেকক্ষণ তো টাইম স্পেন্ড করলাম আমরা চার্চে। দেখছে এত লোক, সব লোক দেখছে, খুব একটা বাড়ি থেকে বেরোয় না তো তো লোক। আমরা আবার চলেছি চার্চের পেছনে, গঙ্গা দিকটা, অনেক ঘাট আছে পরপর, মঙ্গল পাণ্ডে, কবি ঘাট। আমরা এখন কবি ঘাটের দিকে যাচ্ছি। আমি স্কুটারে চড়ে সাধারণত ভিডিও করছি, সাহস পাই না, খুব ভয় পাই আজকে করছি ভিডিও, বিকজ এই রাস্তাটা পুরো ফাঁকা, এদের দূরের রাস্তাটা ছায়া ছায়া রাস্তাটা, ক্যান্টনমেন্ট এরিয়া, ওই জন্য ছায়া ছায়া বলেই ভিডিওটা করতে পারছি স্কুটারে চড়তে চড়তে। আমরা এখন চলেছি গঙ্গার দিকে, ওই দেখো চলে এসেছি ঘাটে, সো আমরা নেমে আমার ভিডিও করছি। চলে এসেছি গঙ্গার ঘাটে, এখন তো এখানে রোদ, দুপুর বেলা বাট যখন সানসেট হয় দারুণ লাগে দেখতে। ওটা শ্রীরামপুর ঘাট, ওই ঘাটে ওই যে শ্রীরামপুর চার্চ দেখা যাচ্ছে, দেখেছো ওই যে শ্রীরামপুর চার্চ, ওদিকে একটা চার্চ আছে। তুমি দুখানা নিয়ে নিয়েছো, বলনি আমি একটা পেয়েছি আগে, তোমাকে দিয়েছি, তুমি আরেকটা নিয়ে নিয়েছো, বাড়িতে গিয়ে খাবে, বাইরে এখন খেতে হবে না, ঠিক আছে? চলো মাম, এখানে বোর্ডগুলো আগে থাকতো না, এখন নতুন রেখেছে। সামনে দাও, সামনে এসো বাবা। আগে এখানে বসা যেত, অনেক ঘাস ছিল, এখানে বসতাম, গল্প করতাম, কিন্তু এখন সব নোংরা হয়ে গেছে, এখানে আর বসা যায় না। কি হলো, তুমি একটু আগে যাও তো আমাদের। হাই বলো, হাই, আবার জাম্প করো, জাম্প।
ফাঁকাই ছিল, এখন তো লাঞ্চ টাইম হয়ে গেছে, ওই জন্য প্রচুর লোক চলে এসেছে, ভিড় হয়ে গেছে। মামা আস্তে আস্তে নামবে। 25th December বাড়িতে থাকতে ইচ্ছে করছিল না, তাই জন্য একটু বেরোলাম। এমনিতে তো বাড়ি থেকে বেরোনো হয় না, বা সেইটুকুই বেরিয়েছি টুকটাক ঘুরে, এখন বাড়িতে যাই। চলো, আশা করি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লেগেছে। আমার এই ছোট্ট 25th December যাস না মানিকে সামলাবো না, আমি ভিডিও করবো। তো তোমাদের আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ কেউ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। অ্যান্ড ডোন্ট ফরগেট টু কমেন্ট। চলো বাবাই, মামা বাবাই করে দাও, টাটা বাই।